সম্প্রতি প্রায় 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। এর পরপর কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নোটিশ দিয়েছে। ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা গত 3 সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্মেলন করেছে। 1 ও 2 সেপ্টেম্বর ছাত্রলীগ সম্মিলিত শাখার সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ব্র্যাক, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, ইস্ট ওয়েস্ট প্রভৃতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী। এই আইনের 15 ধারায় বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য একটি বোর্ড অব ট্রাস্টিজ থাকবে। একজন সদস্য বোর্ডের সভাপতি নির্বাচিত হবেন। আইনের 16 ধারায় বোর্ড অব ট্রাস্টিজের দায়িত্ব ও ক্ষমতা উল্লেখ করা হয়েছে। আইনের কোথাও রাজনীতি অরাজনীতির প্রসঙ্গ নেই। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। ট্রাস্ট নিবন্ধনের শর্ত অনুযায়ী বোর্ড বিশ্ববিদ্যালয়কে স্বেচ্ছাসেবী, বেসরকারি, অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় বোর্ড অব ট্রাস্টিজের অধীনে আর তাদের নিবন্ধন যেহেতু অরাজনৈতিক হিসেবে, তাই বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রাজনৈতিক দলের কমিটি বা কর্মসূচি করার সুযোগ নেই। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড একটি শিক্ষায়তনকে অরাজনৈতিক বলতে পারে তা নিয়ে অবশ্য প্রশ্ন তোলা যেতে পারে। গত মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন স্বাক্ষরিত চিঠি 109টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিসের সভাপতিকে পাঠানো হয়। এর অনুলিপি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দেওয়া হয়। সেখানে বলা হয়, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠনগুলোর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থী অভিভাবক মহলের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়টি সম্পর্কে আমরা বিশেষভাবে অবগত হয়েছি। ট্রাস্টের অধীনে বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি সেশন জট মুক্ত, অলাভজনক ও অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। চিঠিতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাজনীতি সচেতনতা ও সম্পৃক্ততাকে নিরুৎসাহিত করে না। ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কি না তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দ্বারা নির্ধারিত। প্রশাসনিক প্রধান হিসেবে উপাচার্যরা শান্তি, শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রেখে বিশ্ববিদ্যালয় পরিচালনায় একমত। ক্যাম্পাসের বাইরে ইতিবাচক রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বিষয়টি একান্তই শিক্ষার্থী ও অভিভাবকরা ঠিক করবেন। গত বুধবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠান কখনো রাজনৈতিক নিষিদ্ধ প্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না, কারণ এটি অধিকার, এটি নিষিদ্ধ করা যায় না। কিন্তু দলীয় রাজনীতি কিভাবে হবে তা নিয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে তা হওয়া উচিত। আমরা চাই সেটি ইতিবাচক হোক, সেখানে যেন কোনো নেতিবাচকতা না থাকে। যদি নেতিবাচক কিছু না থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপত্তি থাকার কথা। গত কয়েকদিন ধরে একাধিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা যাবে না বলে শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছে। এমনকি বিনা অনুমতিতে ইউনিভার্সিটির নাম কিংবা লোগো কোনো অনুষ্ঠান, কোনো সংগঠন কিংবা কোনো কর্মসূচিতে ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। নিয়মের ব্যত্যয় ঘটলে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহিষ্কারেরও হুমকি দিয়েছে।